আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে তো আবার হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতোই নতুন একটি ভিডিও নিয়ে তো আমি হচ্ছে ভিডিওর প্রথমে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চাইনিজ যে ভেজিটেবলটা আছে সেটা তো এর জন্য আমি প্রথমে একটি প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি একটু চিকেন ভেজে নিচ্ছি যে চিকেনে যে ব্রেস্টের মাংসগুলো আছে সেগুলো আমি একটু ভেজে নিব আমি একটু হালকা লবণও দিয়েছি লবণ দিয়ে একটু ভেজে নিব আমি চি চিকেন ভেজিটেবল রান্না করব আর হচ্ছে আমি দিলাম আদা বাটা রসুন বাটা এই হচ্ছে এই ভেজিটেবেলের মশলা বা ইনগ্রিডিয়েন্টস এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে ভেজিটেবল ভেজিটেবল আমি নিয়েছি হচ্ছে গাজর পেঁয়াজ আর হচ্ছে বরবটি আর বাঁধাকপি আর হচ্ছে পেঁপে এগুলোকে আমি আমার মন মতো খুব সুন্দর করে কেটে নিয়েছি এরপরে আমি ওই চিকেন আর ওই আদা বাটা রসুন বাটার সাথে এইগুলোকে খুব সুন্দর করে ভেজে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এতে আসলে আমার মনে হয় আর কোনোই মশলা দেওয়ার দরকার নেই আর যতই মশলা দিবেন টেস্টটা ততই নষ্ট হবে এভাবে রান্না করলে একদম পুরো হোটেলের স্টাইলে হবে হোটেলের মতো টেস্ট হবে এরপরে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সবজিগুলো যেন সিদ্ধ হয় ভালো করে আর আসলে এই সবজির যে মূল উপকরণ আর একটা আছে সেটা হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ার গুলে নিলাম আমি এখানে দুই টেবিল চামচ নিয়েছি নিয়ে আমি তাতে পানি দিয়েছি পুরোটা নাও লাগতে পারে তো আমি অল্প করে দিয়ে দিয়ে প্রথমে দেখব যে কতটুকু পরিমাণ লাগছে যে সবজিটা আমার হয়ে গিয়েছে আমি সেটাকে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি মানে অসম্ভব টেস্টি বলতে একদম হোটেলের স্টাইলে হয়েছিল মানে হোটেলের টেস্টের মতো টেস্ট হয়েছিল এরপরে আমি চলে যাব হচ্ছে ফ্রাইড রাইস রান্না করতে যেহেতু সবজি রান্না করছি সে ফ্রাইড রাইস রান্না করতেই হবে তো ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি প্রথম পোলাও চাল ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে সেটাকে ঝরা দিয়ে রেখেছি যে এরকম পানি ঝরে এটা ঝরঝরে হয়ে গিয়েছে এরপরে আমি গরম পানিতে হচ্ছে চালগুলোকে দিয়ে দিচ্ছি তো এখানে আসলে চাল বা পানির কোনো মাপ নেই চাল মাপ মতো নিলেও পানির কোনো মাপ নেই তবে পানিটা তুলনামূলক চোখের আনতাসে একটু বেশি নিতে হবে যেন চালগুলো বেঁচে থাকে চাল আর পানির পরিমাণ মতো নিলে চালগুলো একটার গায়ে একটা লেগে আঠা আঠা হয়ে যেতে পারে আর হচ্ছে যেটা খেয়াল রাখতে হবে চালটা কিন্তু দেখতে পেয়েছেন যে আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করেছি টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ করিনি আর এইটটি সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি একটি স্ট্রেনারের মধ্যে চালগুলোকে ঢেলে দিলাম তো এভাবেই এটা ঠান্ডা হবে তো অনেক সময় ফ্রিজে রেখে দিলেও ভালো হয় এরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভাতগুলো একটার গায়ে একটা লেগে না যায় এটা খুবই গরম গরম অবস্থায় থেকে কিছুই করা যাবে না এটাকে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত এর ফাঁকে আমি হচ্ছে দুইটা ডিম একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি ফেটে নেওয়ার পরে আমি হচ্ছে ডিমগুলোকে হালকা তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিব এই যে খুব সুন্দর করে প্যানে ছড়িয়ে আমি ডিমটাকে ভেজে নিব আমি হচ্ছে রান্না করব এগ চিকেন ফ্রায়েড রাইস কারণ আমি এগও দিব আবার একটু চিকেনও দিব আবার ভেজিটেবলও দিব আমার কাছে আসলে এগুলো দিলেই খেতে ভালো লাগে আর না থাকলে শুধু ভেজিটেবল দিয়েও করতে পারেন চিকেন না থাকলে শুধু এগ দিতে পারেন এগ না থাকলে শুধু ভেজিটেবলও দিতে পারেন এটা আসলে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে তো আমি এই যে ডিমগুলোকে আবার উল্টে সুন্দর করে রোল করে ভেজে নিব যেমন হচ্ছে আমি সবজিটা যেটা আমি রান্না করলাম ওইটা খুব সফট খেতে পছন্দ করি বিকজ আমরা যেহেতু বাঙালি এটা যদিও চাইনিজ সবজি তাও আমরা যেহেতু বাঙালি সেহেতু আমরা তো একটু সফট খেতে আর চাইনিজরা চায়নারা তো আসলে কাঁচা কাঁচা খেতে পছন্দ করে এটা তাদের হ্যাবিট আমরা যেহেতু বাঙালি আমরা খুব রসিয়ে কষিয়ে রান্না করে খেতে পছন্দ করি এই জন্য সবজিটা আমি খুব সফট করে রান্না করি যেন খেতে খুব জুসি লাগে তো ডিম ভাজার পরে ডিমটাকে আমি দেখতেই পাচ্ছেন যে কেটে নিলাম এটা আমি হচ্ছে রাইসের মধ্যে দিয়ে দিব এরপরে আমি হচ্ছে চলে যাচ্ছি রাইস ফ্রাই করতে তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি দেওয়ার পরে আমি হচ্ছে একটু লবণ দিয়েছি তারপরে আমি চিকেন দিয়েছি এতে করে দুইটা উপকার হবে চিকেনটার মধ্যে একটু লবণের ফ্লেভার ঢুকবে দ্বিতীয়ত হচ্ছে অনেক ছিটবে না তেল আর আমি যে সবজি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সবজির মধ্যে আমি নিয়েছি হচ্ছে গাজর বরবটি আর হচ্ছে বাঁধাকপি এগুলোকে আমি খুব হাই হিটে নেড়েচেড়ে ভেজে নিব আসলে রান্না করতে হলে চুলার হিটটা সময় হাই রাখতে হবে এটাই হচ্ছে সিস্টেম তারপর দেখতে পাচ্ছেন যে সবজি থেকে কিন্তু একটু পানি বেরিয়ে হয়েছে তো এটাকে আমি হাই হিটেই রাখব রেখে নেড়ে চেড়ে ভেজে নিব তারপরে আমি হচ্ছে দিয়ে দিলাম রাইসগুলো এইটি পার্সেন্ট সিদ্ধ করে রাখা রাইসগুলো দেখতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে এবার এটাকে চেড়ে আমি ভাসতে ভাজতে থাকবো তো আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো রাইসের পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম তো এবার খুব সুন্দর করে এটাকে ফ্রাই করে নিতে হবে যেহেতু এটা ফ্রাইড রাইস আমি একটু বেশি অ্যামাউন্টে রান্না করেছি কারণ আমার বাসায় একটু গেস্টও আসবে এই জন্য এবার রাইসটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে এর মাঝে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটু সয়া সস দিয়ে দিব এই যে সয়া সস আমি এখানে দুই দুই টেবিল চামচ সয়া সস নিয়েছি এটা হচ্ছে লাইট সয়া সস যেটা আছে সেটা ডার্ক সয়া সস কিন্তু এটাতে ব্যবহার করা যাবে না তো এবার আমি রাইসগুলোকে অনবর্ত নাড়তে থাকব নেড়ে চেড়ে ভেজে নিব তো এই হচ্ছে অনেকেই মনে করতে পারে যে ফ্রাইড রাইস ভেজিটেবল কি জানি একটা আহামরি বাট না এটা কিন্তু মোটেই আহামরি বা খুব কঠিন কিছু না খুবই সিম্পল একদম খুব খেলার মতো একটা জিনিস তো যাই হোক আমার তো রান্না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি দেখে যদি আপনাদের মনে হয় যে সহজ উপায় আমি রান্না করা দেখিয়েছি ফ্রায়েড রাইস তাহলে অবশ্যই আপনার রান্না করে খেয়ে দেখবেন আশা করি যে একদমই রেস্টুরেন্টের টেস্টটা পাবেন বাসায় বসে আর ওই যে আমি যে কেটে নিয়েছিলাম ভেজে ডিমগুলোকে সেই কাটা ডিমগুলোকে আমি রাইসের মধ্যে দিয়ে দেন রাইসটা নামানোর আগে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই মুহূর্তেও কিন্তু চুলার জালটা আমার হাই হিটেই রয়েছে এরপরে রাইসগুলো ভাজার শেষে আমি চলে আসলাম হচ্ছে ফ্রাইড রাইসের মূল টুইস্টিং যে উপাদান সেটাতে সেটা হচ্ছে চিকেন আমি চিকেন মেরিনেশনটা আজকে দেখাইনি শুট করিনি তাও বলে দিচ্ছি যে কীভাবে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করেছি আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়েছি আর চিকেনগুলোকে প্রথমে ধুয়ে আমি একটু কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি যেন মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে তারপর আমি হচ্ছে আমি হচ্ছে আট পিস চিকেন নিয়েছি তো আট পিস চিকেনে আমি টেবিল চামচের মতো হচ্ছে আদা বাটা রসুন বাটা নিয়েছি বেশি দিলে গন্ধ হতে পারে তারপর আমি একটু শুকনো মরিচ দিয়েছি শুকনামরিচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যেন একটু ঝাল ঝাল ফ্লেভার আসে তারপর আমি হলুদ ব্যবহার করিনি এখানে অনেকে চাইলে করতে পারেন আর হচ্ছে আমি এখানে দিলাম জিরি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে টমেটো সস সুইট চিলি সস তারপরে হচ্ছে রেড চিলি সস আর দিয়েছি হচ্ছে সয়া সস সয়া সসটা হচ্ছে মাংস সফট করতে সাহায্য করবে আর দিয়েছি ওয়েস্টার সস আসলে চাইনিজ খাবারে তো ওয়েস্টার সসের কোনো জুরি নেই চাইনিজ খাবারে ওয়েস্টার সস ব্যবহার করলেই হচ্ছে তার চাইনিজের একটা ফ্লেভার চলে আসে তা আমি চিকেনগুলোকে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি কারণ চিকেনটা একটু বড়ো ছিল তো একটু সময় নিয়ে ভাজাটাই বেটার যেন খাওয়ার সময় কোনো ইনসিডেন্ট না হয় ইনসিডেন্ট বলতে বুঝতেই পারছেন যে যেন যেই চিকেনের বনগুলো আছে এর মধ্যে যেন কোনো ব্লাড না থাকে এই জন্য বাসায় যেহেতু করা সেহেতু একটু ইনশিওর করতে হবে একটু সময় নিয়ে ভাসতে হবে যেন কোনো ব্লাড থাকার চান্সই না থাকে এই দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু ডিপ ফ্রাই হয়ে গিয়েছে আমি হচ্ছে এটা স্পাইসি চিকেন করেছি আর যদি কখন আমি ক্রিস্পি চিকেন করি বা তান্দুরি চিকেন করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার প্রথম ব্যাচ হয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাচে আমি হচ্ছে উইংসগুলোকে দিব তো এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদমই লোতে থাকবে না হলে কিন্তু উপরের কোটিংটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে এই হচ্ছে দেখেন এই যে চিকেনগুলো উঠলাম প্রথম ব্যাচের সেই চিকেনের চেহারা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল ওই যে বললাম যে এগুলো খেলে কিন্তু বুঝতেই পারবেন না যেটা বাসায় বানানো নাকি রেস্টুরেন্টে করা এবং যদি বাসায় গেস্ট আসলে করে খাওয়ান তাহলে সবাই বলবে যে এটা রেস্টুরেন্টেরই ভেজিটেবল চাইনিজ তাই হচ্ছে আমার ইফতারের প্লাটার সাজিয়েছি আমি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে